সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই শর্ট ভিডিও। আমি যেখান থেকে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি সেটা পর্তুগালের সর্ব পশ্চিমে আটলান্টিক সাগরের পাড়ের একটি শহর পাবুয়া দা বারজিম। শহরটি মোটামুটি অনেকটা বড় এবং এখানে অনেক জেলে বাস করে, যেটা ফিশিং মার্কেট এবং ফিশের জন্য, মাছের জন্য বিখ্যাত। সামুদ্রিক মাছগুলি এখান এই এরিয়ার মানুষগুলোই বেশি ধরে। তো শহরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আমি আপনাদেরকে ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও, একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আগে শহরটা দেখে নেই। শহরটা অ্যাকচুয়ালি এখান থেকে মোটামুটিভাবে দেখা যায় পর্তুগালের বাড়িঘর মোটামুটি প্রায় সবগুলো বাড়ি সমান স্টাইলে, ছাদগুলো একই কালারের, কে বড় লোক বা কে ছোটো, কে ধনী কে গরিব তা খুব সহজেই বোঝা যায় না বাহির থেকে বা ঘর বাড়ি দেখে। গাড়িগুলো আছে, রাস্তাঘাট তেমন একটা, রাস্তাঘাটে মানুষ নেই, মোটামুটি জনশূন্য। এখানে তেমন বেশি একটা মানুষ হাঁটাচড়া করে না, সবাই মোটামুটি গাড়ি নিয়েই চলে। তো মেইন যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ছিল, এটা আমার হোটেল রুম। হোটেল রুমে কোন এক প্রাসঙ্গিক কারণে আমার খাবারটা হোটেল রুমে এসেছে, আমি আপনাদেরকে পর্তুগিজ খাবারের সাথে আজকে পরিচয় করিয়ে দেব। ওকে, সো আমি প্রথমেই একটা সালাদ অর্ডার করেছি এজ এ স্টার্টার। আসলে পর্তুগিজরা খাবার খায় প্রথমে একটা প্রথম ডিশ, তারপরে মেইন খাবার, তারপর হচ্ছে সুইট বা ডেজার্ট জাতীয় খাবার। তো প্রথমে বিষয়গুলো ছিল, কয়েকটা অপশন ছিল, সেখানে সালাদ ছিল, স্যুপ ছিল বা মাছ জাতীয় কিছু ছিল হালকা। আমি সেখানে সালাদটা পছন্দ করছি, কোনো এক কারণে আমার কাছে সালাদ জাতীয় খাবারগুলো অনেকটা ভালো লাগে। বাংলাদেশে সালাদটা মেইন খাবারের সাথে সাইড ডিশ হিসেবে খাওয়া হয়, কিন্তু এখানে সালাদটা আসলেই একটা খাবারের শুরুতেই খাওয়া হয়। সেখানে সালাদ হচ্ছে কিউকাম্বার, দেন স্মল গাজর, ছোটো ছোটো গাজর আছে, এরপর বেবি কর্ন যেটা হচ্ছে আপনার ভুট্টা, এবং লেটুস পাতা। কিউকাম্বার মানে আমি বলছি যেটা শসা। তারপর এটার আগে আপনাকে সবসময় যে কোনো জায়গায় যে কোনো টেবিলে বসলে আপনাকে ব্রেড অ্যান্ড বাটার দেবে। ব্রেডকে মানতেইকে বলা হয়, মানতেইকা মানে ব্রেড, বাটার অ্যান্ড দিস কাইন্ড অফ ব্রেড। অ্যাকচুয়ালি এখানে যে ব্রেডগুলো তারা বেশি ইউজ করে সেই ব্রেডটা, এদেশে ব্রেডকে পাও বলা হয়। সো এই ব্রেডগুলো অনেকটা সফট, বাইরে হালকা একটু শক্ত চামড়া জাতীয় বাট ভেতরে অনেকটা সফট সেই ব্রেড এবং বাটার। তারপর আপনি সালাদ খাবেন, তারপর আপনাকে মেইন কোর্স দেওয়া হবে, তো আসল খাবার যেটা বড় প্লেট। আমি সেখানে অর্ডার করছি গ্রিল সালমন। গ্রিল সালমনের সাথে ভেজিটেবল আছে, বয়েল পটেটো, দেন স্প্রাউট অ্যান্ড বেবি ক্যারট অ্যাগেন। সো গ্রিল সালমন, সালমন একটা ভেরি ফেমাস অ্যান্ড এক্সপেন্সিভ ফিশ, আসলে দামি এবং খুব ভালো সুস্বাস্থ্যকর একটা খাবার। সালমনটা খুব বেশি খায়, দেখতে পাচ্ছেন এখানে শুধু যে যে জিনিসগুলো আছে মেইন প্রাতু প্রিন্সিপাল বলা হয় পর্তুগালে বা মেইন ডিশ হিসেবে, এই এই খাবারগুলোই বেশ ম্যাক্সিমাম মানুষের চাহিদা সম্পন্ন। হালকা উলি বয়েল দেওয়া আছে। তারপরে এজ এ ডেজার্ট হিসেবে আপনি চিজ প্লেট সাথে চিজ খেতে পারেন, সাথে কিছু ফ্রুট। তো অনেক জাতীয় ফ্রুট আছে, স্ট্রবেরি আছে, আপেল আছে, মেলন আছে, মেলানসি আছে, কয়েক জাতের মেলন আছে। আমি সেখানে লাল মেলন খেয়েছি, মানে তরমুজ, বাংলাদেশি যেতে তরমুজটা আমার একটা ফেভারিট। সো এইগুলোর সাথে আপনি সল্ট সাথে আছে, সাল দ্যাট মিন সল্ট, তারপর আছে ভিনেগার, তারপর আছে আপনার ওয়েল। এখানে তেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছে, এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখবেন যেখানে অলিভের গাছ, অলিভের বাগান সহ অনেক সুন্দর দৃশ্যের উপস্থাপন করা হয়েছে। সো ওই দৃশ্যগুলো আসলে শুধু শুধুই নয়, আসলে ওই যে অলিভের গাছগুলো আমি দেখানো হয় সেই অলিভ থেকেই কিন্তু এদেশের প্রচুর অলিভ অয়েল উৎপন্ন হয়, যা বিদেশের বিভিন্ন দেশে তারা এখান থেকে
রপ্তানি করে। সো এই হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ইট মিনস আসলে অলিভটা পরিপক্ক হওয়ার আগেই তারা অলিভটা নিয়ে আসে এবং সেটা দিয়ে খুব ফ্রেশ একটা অলিভ অয়েল তৈরি করে, যেটা খুব এক্সপেন্সিভ। আর দেখছেন হোটেলের টিস্যু, অ্যাকচুয়ালি হোটেল থেকে তৈরি করা। সো এই হলো পর্তুগালের ডিশের। আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি, আসলে আমরা এসব দেশে প্রত্যেকটা খাবারের এক একটা নিয়ম বা একটা নিয়ম বেঁধে সব কিছু তৈরি করা হয়। ছোট্ট যে বাটার নাইফটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার, এটা বাটার নাইফ, অ্যাকচুয়ালি আমি বলেই ফেলেছি বাটার নাইফ, দ্যাট মিন্স ব্রেড অ্যান্ড বাটারের সাথে এটা ইউজ করবেন। তারপর যে নাইফটা আছে, নাইফ মানে চাকু, বাংলা যদি চাকু বলি খুব ধারালো চাকু বলা হয়, কিন্তু এখানে যে চাকুটা আছে সেটা স্টার্টারের জন্য বা প্রথম ডিশ হিসেবে, প্রথম ডিশের খাবারের জন্য, যেমন সালাদ বা ব্রেড অ্যান্ড বাটার। তারপর আপনার প্রাতু প্রিন্সিপাল, দ্যাট মিন্স আপনার মেইন ডিশের জন্য বড় নাইফ অ্যান্ড ফর্কটা ইউজ করা হয়। আর ডেজার্টের জন্য ছোট্ট আর একটা নাইফ আর একটা ফর্ক আছে। সো আপনি বুঝতে পাচ্ছেন সাত থেকে আটটা চামচ, কাঁটা চামচ এবং সবগুলো ইউজ করা হয়। যদি আমি স্যুপ খেতাম তাহলে আমাকে দুটো একটা স্পুন দেওয়া হতো, আর ডেজার্টে যদি আমি কোনো ধরনের পুডিং খেতাম তাহলে আরেকটা স্পুন আসতো, তাহলে আরও দুটো স্পুন আসতো। এই হলো সব মিলিয়ে পর্তুগিজ ডেজার্ট বা পর্তুগিজ খাবারের পুরো একটা বর্ণনা। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।